দেশবাসীর সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছে পদ্মা সেতু বললেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্র প্রতিহত করে এগিয়ে যাওয়ার প্রত্যয় এবার সিলেটের জকিগঞ্জ দিয়ে উজানের ঢল বানভাসী মানুষের মানবেতর জীবন ঈদের রেলের আগাম টিকিট পহেলা জুলাই থেকে প্রথমবারের মতো পোশাক শ্রমিকদের জন্য বিশেষ ট্রেন ছিলেন ফার্সিকিউট ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ রাতের একুশে সংবাদে সাথে আছি আমি রীতা চৌধুরী দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশীয় কিছু পদলোভী মানুষের কারণে পদ্মা সেতু নির্মাণ বাধাগ্রস্ত হয়েছিল কিন্তু জনগণের সাহস আর বিশ্বাসেই তা নির্মাণ সম্ভব হয়েছে এজন্য দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান বঙ্গবন্ধু কন্যা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতি ও ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে সরকার বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা তাদের সাহসে সাহসী হয়ে দুই বছরেরও বেশি সময় পরে সংবাদকর্মীদের সরাসরি প্রশ্নের মুখোমুখি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে নিজ কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে উঠে আসে পদ্মা সেতু বন্যা ও রাজনৈতিক প্রসঙ্গ সার্বিক ভৌত অবকাঠামো চুরানব্বই প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন পদ্মা সেতুর মানে কোনো আপোষ করা হয়নি সব ষড়যন্ত্র প্রতিবন্ধকতা মোকাবেলা করেই পদ্মা সেতু নির্মিত হয়েছে সেই ব্যক্তি স্বার্থের জন্য কোনো মানুষ কোনো দেশের এত বড় ক্ষতি করতে পারে বা যার মধ্যে এতটুকু দেশপ্রেম বা জনগণের প্রতি এতটুকু দায়িত্ববোধ থাকে তারা করতে পারে এটা আমার জানা ছিল না মানুষকে যাতে অপমানিত না হয় সেটার জন্য যা যা করণীয় আমি তাই করতাম তখন আমাদের নিজের অনেক লোক আবার চাচ্ছিল তাদের সাথে নেগোসিয়েশন করছিল বারবার আমাকে সেই প্রস্তাব দিচ্ছিল সেটা আমাকে ধৈর্য ধরতে হয়েছে কিন্তু আমি নিজের সিদ্ধান্ত আমার ছিল আমি নিজের সিদ্ধান্তে অটল ছিলাম বিদেশি ফাউন্ডেশনে একটি বেসরকারি ব্যাংকের এমডির বিশাল অঙ্কের অনুদানের কারণ ও উৎস খুঁজে দেখার আহ্বান জানান তিনি যে ট্রাস্টের থেকে ৬ কোটি টাকা ব্যক্তিগত চেকে নিজের ব্যাংকে নিয়ে তারপর সে টাকা ভ্যানিশ গেল কই বেশি দিনের কথা এই ২০২০ সালের কথা চান তো তারিখ অ্যাকাউন্ট নাম্বার সব আছে কোথাও সব বলতে চাই না থাক আপনারা বাইর করেন পদ্মা সেতুতে ব্যয় বৃদ্ধির যুক্তি তুলে ধরে তিনি বলেন এই সেতুর ফলে দেশের আর্থসামাজিক উন্নয়ন হবে কয়েক গুণ বেশি আশা করা হচ্ছে এই সেতু জিডিপি প্রবৃদ্ধিতে ১.২-১.৩% হারে অবদান রাখবে এবং প্রতি বছর ১.৪-৮% হারে দারিদ্র নিরসন হবে আল্লাহর রহমতে দারিদ্র অতি দারিদ্র তো থাকবেই না বন্যা ও পরবর্তী দুর্যোগ ক্ষতি মোকাবেলায় সরকার প্রস্তুত আছে বলেও জানান তিনি কবলিত এলাকার মানুষকে শুধু এইটুকু বলতে চাই যে আমরা আছি সবসময় তাদের পাশে এবং আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করব তাদের কষ্ট যাতে না হয় সে ব্যবস্থাটা আমরা করব বিএনপি যোগ্য নেতৃত্বের অভাবে দিশেহারা উল্লেখ করে তিনি বলেন শক্তিশালী বিরোধী দলের অভাব বোধ করছে আওয়ামী লীগ তারা যে ইলেকশন করবে তারা কাকে দেখাবে সাজাপ্রাপ্ত ফিউজিটিভকে আর সে তো এদেশের নাগরিকত্ব বাতিল করে দিয়ে এখন ব্রিটিশ নাগরিক হয়ে বসে আছে কত টাকা ইনভেস্ট করলে সহজে ব্রিটিশ নাগরিক পাওয়া যায় একজন সাজাপ্রাপ্ত আসামি হয়ে কিভাবে ব্রিটিশ নাগরিক হলো সেটা একটু খোঁজ করবেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রচলিত আইনে বিচারের বিষয়টি সময়ই নির্ধারণ করে দেবে বলেও মন্তব্য করেন তিনি আমাদের মর্যাদার বিষয় যে আমরাও পারি ফারজানা শোভা একুশে টেলিভিশন ঢাকা বন্যার পানি কমতে না কমতে ফের উজানের ঢল নতুন করে সিলেটের জকিগঞ্জ দিয়ে ঢুকছে বানের জল সুনামগঞ্জে বিশুদ্ধ পানি আর খাবারের অভাবে মানবেতর দিন জীবন কাটাচ্ছেন বানভাসীরা বন্যার্তদের ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছে সেনা নৌ বিমান বাহিনী সহ বিভিন্ন সংস্থা প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন রত্না জামান সিলেট নগরী থেকে পানি নামতে শুরু করলেও উপজেলাগুলোতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে আশ্রয় কেন্দ্রে ঠাই মিললেও বানভাসীরা কাটাচ্ছে মানবেতর জীবন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় খাবার সরবরাহ করা হচ্ছে এদিকে জকিগঞ্জ দিয়ে ঢুকছে উজানের ঢলের পানি নতুন করে প্লাবিত হচ্ছে বিয়ানীবাজার গোপালগঞ্জ ফেঞ্চুগঞ্জ এবং ওসমানী নগরের বিস্তীর্ণ এলাকা পানিবন্দী হয়ে পড়েছে ৫ লাখ মানুষ
পাঁচ দিন পর পানি কমতে শুরু করেছে সুনামগঞ্জে। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ ইন্টারনেট সংযোগ স্বাভাবিক হয়েছে। সিলেট সুনামগঞ্জ সড়কে যানবাহন চলাচল শুরু করলেও জেলা সদরের সাথে উপজেলাগুলোর সড়ক যোগাযোগ এখনও বিচ্ছিন্ন। বন্যায় দুর্বিষহ জীবন পার করছেন সুনামগঞ্জের ১১ উপজেলার মানুষ। আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েও মিলছে না স্বস্তি, দেখা দিয়েছে খাদ্য ও পানি সংকট। আজকে আমরা ধান পাইছি, তবে যতটুকু পাইছি আমরা আশা করতে পারি না কয়দিন খাইতে পারব। তবে বন্যা কবলিতদের সাহায্যে এগিয়ে এসেছেন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, ত্রাণ পৌঁছে দিতে কাজ করছেন সেনা সদস্যরা। প্রতিটা প্যাকেটের ভিতরে আটটা করে আইটেম নিয়ে আমরা সুনামগঞ্জের দুইটা গাড়ি ট্রাক নিয়ে এসেছি। মৌলভীবাজারের সদর, রাজনগর, কুলাউড়া, জুড়ি ও বড়লেখার দুই লক্ষাধিক মানুষ পানিবন্দী। প্রতিদিন আশ্রয় কেন্দ্রে ভিড় বাড়ছে। নেত্রকোনার দুর্গাপুর, কলমাকান্দা ও বারহাট্টায় বন্যার পানি কমতে শুরু করেছে, তবে এখনও প্রায় ৩ লাখ মানুষ পানিবন্দী। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ দেয়া হলেও শিশু খাদ্যের কথা ভাবা হয়নি বলে অভিযোগ বানভাসীদের। বাচ্চারা তো কান লাগে, দুধ লাগে, এরপরে কলমানা লাগে, বাচ্চারা খাবার লাগে। কোনো ওষুধ বড়িও দেয় না, যে জ্বর হইতেছে, কত রোগে ভুগতেছে, কোনো ডাক্তার দুক্তারও দেয় না, কামাই নাই, রুজি নাই, কোনো ওয়াত নাই। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সঠিকভাবে ত্রাণ পাচ্ছেন কিনা তা সার্বক্ষণিক তদারকি করছে ২০টি বিশেষ টিম। ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগরের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও ৩,২৩৫ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। ২৬টি আশ্রয় কেন্দ্রে থাকা পরিবারগুলোকে উপজেলা প্রশাসন থেকে দেয়া হচ্ছে ১৫ কেজি করে চাল। রত্না সামান, একুশে টেলিভিশন। এদিকে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বেশিরভাগ জেলায় নদ নদীর পানি বাড়ছে, তীব্র হয়েছে নদী ভাঙন। খাদ্য ও বিশুদ্ধ পানির অভাবে দুর্ভোগে বানভাসীরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। উত্তরের জেলা কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এক সপ্তাহেরও বেশি সময় ধরে ঘরবাড়ি পানিতে ডুবে থাকায় দুর্ভোগে চরাঞ্চলের বাসিন্দারা। বন্যার কারণে জেলার ২৯৪টি প্রাথমিক ও ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। সরকারি বেসরকারি পর্যায়ে ত্রাণ বিতরণ করা হলেও তা সবার ভাগ্যে জুটছে না। আমরা লোকের মধ্যে বসবাস করতেছি, শুকনো খাবার নাই, টিউবওয়েল যা আসলে সব তলায় গেছে। লালমনিরহাটে বন্যার পানি সামান্য কমলেও তিস্তা ব্যারেজ পয়েন্টে এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। রাস্তাঘাট পানিতে ডুবে থাকায় দুর্ভোগ কমেনি বানভাসীদের। রংপুরের গঙ্গা চড়ায় তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত আছে। উপজেলার ৬ ইউনিয়নের আরও ১০টি সহ ৩৬টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী প্রায় ৩০,০০০ মানুষ। বাড়ি ঘর তলে রয়েছে, ভাঙি যাইতেছে। গাইবান্ধায় তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাগট নদীর পানি হুহু করে বাড়ছে। ফুলছড়ি, সাঘাটা, সুন্দরগঞ্জ ও সদর উপজেলার ২০০রও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবল স্রোতে যমুনার ডান তীর রক্ষাবাঁধের ভাঙন আরো তীব্র হয়েছে। জামালপুরে যমুনা, ব্রহ্মপুত্র, জিঞ্জিরাম, জিনাই সহ সব নদ নদীর পানি বাড়ছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। ৬ উপজেলার প্রায় ৭০,০০০ মানুষ পানিবন্দী। বন্ধ অর্ধ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। টাঙ্গাইলে যমুনা, জিনাই, ধলেশ্বরী সহ সব নদীর পানি বেড়ে প্লাবিত হচ্ছে নতুন এলাকা। ডুবছে ঘরবাড়ি, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা। রাজবাড়িতে পদ্মার পানি বাড়ছে, নিম্নাঞ্চল সহ তলিয়ে যাচ্ছে নতুন এলাকা, নষ্ট হচ্ছে ফসল ও গোখাদ্য। সমর ইসলাম, একুশে টেলিভিশন। ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১লা জুলাই থেকে, আর ফিরতি টিকিট বিক্রি ৭ জুলাই থেকে। সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী জানান, প্রথমবারের মতো এবার গাজীপুরের জয়দেবপুর স্টেশন থেকে পোশাক শ্রমিকদের জন্য রয়েছে বিশেষ ট্রেন। শত সংগ্রাম, আন্দোলন, ঐতিহ্য আর অর্জনের নাম আওয়ামী লীগ। ঐতিহ্যবাহী রাজনৈতিক দলটি ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্বদানকারী প্রাচীন এই দলের বহুমাত্রিক বিবর্তনের ইতিহাস তুলে ধরেছেন অখিল পোদ্দার।
ব্রিটিশ ভারত থেকে পাকিস্তান জন্মের পর 1949 ঢাকায় মুসলিম লীগের রাজনীতি দেখভাল করতেন মাওলানা আকরাম খান আর খাজা নাজিমউদ্দিন। কালিক পরিক্রমায় 47 সালে হয়েছিল দেশভাগ, আর কাছাকাছি সময়ে অর্থাৎ 1946 সালে শেখ মুজিবের গ্র্যাজুয়েশন। পূর্ব বাংলায় ফিরে 1947 সালের সেপ্টেম্বরে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সমসাময়িক আড্ডার জায়গাটি ছিল চক মোগলটুলি, বাড়ির হোল্ডিং নম্বর 150। মোগলটুলির ওই বাড়িটিতে যারা আসা যাওয়া করতেন তাদের মধ্যে অন্যতম হোসেন শহীদ সোহরাওয়ার্দী আর মুক্ত চিন্তার প্রতীক আবুল হাশেম। উদারপন্থী এসব নেতাদের রাজনৈতিক ব্যানার তখন বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগ হলেও দলের অভ্যন্তরে এরা ছিলেন কিছুটা কোণঠাসা। মুসলিম লীগের দুঃশাসনের বিরুদ্ধে এরা ছিলেন সদা সোচ্চার। ওই শিবিরে তখন যোগ দিয়েছিলেন সদ্য কলকাতা ফেরত শেখ মুজিবুর রহমান, যিনি দিনে দিনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিলেন দলের অন্যদের কাছে। মুসলিম লীগের দমননীতি আর অসহিষ্ণু কার্যকলাপ, বাংলা ভাষা ও সংস্কৃতির উপর আক্রমণ, জিনিসপত্রের দাম বৃদ্ধি, পূর্ব বাংলায় দুর্ভিক্ষ মুসলিম লীগের প্রগতিশীল অংশকে ক্রমশ ক্ষুব্ধ করে তুলেছিল। মুসলিম কর্মীরা মিলে নয়া রাজনৈতিক দল গঠনের অভিপ্রায় ব্যক্ত করলে সভা ডাকার সিদ্ধান্ত হয়। পুরন ঢাকার কে এম দাসলেনের দৃষ্টিনন্দন বাড়ি তখন রোজ গার্ডেন। 1949 সালের 23 জুন বিকেলে প্রায় 300 লোকের উপস্থিতিতে আদর্শবাদী দল গঠনের সিদ্ধান্ত হয়, যে দলের নাম হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। সভাপতি হন মাওলানা ভাসানী আর সাধারণ সম্পাদক হন শামসুল হক। দলটি নয়া সভাপতি পরদিন অর্থাৎ 24 জুন বিকেলে আরমানিটোলা মাঠে প্রকাশ্য জনসভা ডাকেন। শেখ মুজিবুর রহমান তখন কারাগারে, জেলে থেকেই তিনি যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন আওয়ামী মুসলিম লীগের। যুক্তফ্রন্ট নির্বাচনে বিজয়ের পর 1955 সালের 21-23 সেপ্টেম্বর ঢাকার সদরঘাটের রূপমহল সিনেমা হলে আওয়ামী মুসলিম লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে মুসলিম শব্দটি বাদ গেলে অমুসলিমরাও যোগ দিতে শুরু করে। সেই থেকে বাঙালির অধিকার আদায়ের সংগ্রামে গণমানুষের সংগঠনে রূপ নেয় আওয়ামী লীগ। নেপথ্যের ইতিহাস বলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দলটির সাধারণ সম্পাদক হয়েছিলেন 1952 সালে। দলের সাধারণ সম্পাদক শামসুল হক অসুস্থ হয়ে পড়লে বঙ্গবন্ধু ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেন। পরের বছর অর্থাৎ 1953 সালে দলের প্রথম কাউন্সিলে সভাপতি হন মাওলানা ভাসানী আর সাধারণ সম্পাদক নির্বাচিত হন শেখ মুজিবুর রহমান। টানা 66 সাল অবধি দলের সাধারণ সম্পাদক ছিলেন শেখ মুজিব। দলের কাউন্সিল অধিবেশনে প্রথমবারের মতো শেখ মুজিবুর রহমান সভাপতি নির্বাচিত হন 1966 সালে। 1949 সালের 23 জুন দৃষ্টিনন্দন রোজ গার্ডেনে আওয়ামী লীগ নামের যে রাজনৈতিক ফুল ফুটেছিল, কাঁটা বিছানো বহু পথ পাড়ি দিয়ে সেই দল এখন বাংলাদেশের রাষ্ট্রদায়িত্বে। উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দলটি গোলাপের মতোই সৌন্দর্য আর ঘ্রাণ ছড়াচ্ছে দেশ পেরিয়ে বিশ্বময়। গেল 42 বছর ধরে এ দলের কাণ্ডারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা। অখিল পোদ্দার, একুশে টেলিভিশন। নেচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বন্যার মধ্যে চোখ রাঙাচ্ছে করোনা, 4 মাস পর শনাক্ত 1000 ছাড়ালো নতুন উপধরন নিয়ে শনাক্ত। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশবাসীর সাহসে মাথা উঁচু করে দাঁড়িয়েছে পদ্মা সেতু, বললেন প্রধানমন্ত্রী, ষড়যন্ত্র প্রতিহত করে এগিয়ে যাবার প্রত্যয়। এবার সিলেটের জকিগঞ্জ নিয়ে উজানের ঢল, বানভাসী মানুষের মানবেতর জীবন। ঈদের রেলে আগাম টিকিট 1 জুলাই থেকে, প্রথমবারের মতো পোশাক শ্রমিকদের জন্য বিশেষ ট্রেন। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নাম্বার আর ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24online।
একুশের খবর দেখুন, একুশের সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।